হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা শিখবো এমএস ওয়ার্ডে আমরা কীভাবে একটা টেবিল তৈরি করতে পারি। তো এই টেবিলটা তৈরি করাটা খুবই সহজ, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা দরকার, এজন্যই আমি এই লেসনটা তৈরি করছি। তো চলুন আমরা দেখে আসি কীভাবে একটা টেবিল তৈরি করা যায়। তো ঠিক আছে, আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি অ্যান্ড এখানে আমার এমএস ওয়ার্ড ওপেন করাই আছে। তো এখানে আমি চাচ্ছি যে একটা টেবিল তৈরি করব। ওকে, টেবিলটা হলো আপনারা ইনসার্ট ট্যাবের মধ্যে পাবেন। আমরা কিন্তু আস্তে আস্তে সবগুলো ট্যাবের ব্যবহার শিখব। তো এখানে ইনসার্ট ট্যাবের মধ্যে দেখুন একটা টেবিল নামে একটা অপশন আছে অ্যান্ড এখানে লেখা আছে যে অ্যাড এ টেবিল, রাইট? সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা কলাম দেখতে পাচ্ছি। এই যে এগুলো এক একটা কলাম, দেন এইগুলো হলো র। ওকে, সো আপনি চাইলে এখানে ইনসার্ট টেবিল এখান থেকে করতে পারবেন, ড্র টেবিলও করতে পারবেন, দেন গুগল সরি এক্সেল শিট থেকেও টেবিল করতে পারবেন, দেন এখান থেকে কুইক টেবিল, এখানে টেবিল অলরেডি কিছু আর ডিজাইন করে দেওয়াই আছে, আপনি চাইলে এখান থেকেও টেবিল তৈরি করে নিতে পারবেন। ওকে, বাট আমি ম্যানুয়ালি কীভাবে করতে হয় আমি তাই দেখাচ্ছি। যেমন ধরুন আমি এখানে চাচ্ছি যে তিনটা কলাম হবে অ্যান্ড এখানে ছয়টা আমি র নিলাম, ঠিক আছে? তো এটা খুবই সাধারণ একটা টেবিল। এখানে প্রথম টেবিলে সবসময় মনে রাখবেন যে প্রথম যে রোটা থাকে এটা হয় হলো আমাদের হেডিং, এখানে হেডিং থাকে। যেমন এমন থাকতে পারে যে নেম, দেন ইমেল, দেন ফোন, তাই না? এই রকমই তো হয় টেবিল। সো এই হলো টেবিলের, এটা হলো হেডিং অ্যান্ড এখানে আমরা বাকি ডাটাগুলো লিখব, তাই না? যেমন আমি এখানে নেম লিখলাম, আমার নাম লিখলাম, দেন এখানে আমি একটা ইমেল দিলাম, সরি, দেন এখানে আমি আমার ফোন নাম্বারটা দিলাম। তো এই হলো টেবিল। বাট অনেক সময় আপনারা দেখবেন যে এখানে ফোন নাম্বার দুইটা চায় মানুষ, একটা হলো ওয়ার্ক ফোন আর একটা হলো হোম ফোন, বা একটা হলো টেলিফোন একটা হলো মোবাইল ফোন, তাই না? সো নেমের ক্ষেত্রে আমাদের জায়গাটা একটু কম লাগতে পারে, এই জন্য আমরা দেখুন এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা এখানে নিয়ে যাওয়ার, মাউসের যে আমাদের পয়েন্টারটা আছে এখানে নিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন এই রকম হবে, দুইটা তীর চিহ্ন দুই দিকে দেখাবে। দেন এখানে মাউসের আপনার লেফট বাটনটা প্রেস করে দেন লেফট সাইডে নিয়ে যাবেন যতটুকু জায়গা আপনি রাখতে চান। দেখুন এটা কিন্তু ছোট হয়ে গেল এই কলামটা, দেন আমি চাচ্ছি এটাকেও আমি ছোট, মাঝখানেরটাকেও আমি ছোট করে দিব অ্যান্ড এখানে আমি ফোন নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার দুইটাই রাখবো, ঠিক আছে? সো এক্ষেত্রে কীভাবে আমরা এটা করতে পারি? এখন আমার এখানে প্রয়োজন হলো দুইটা, আরও একটা কলামের দরকার আছে, তাই না? আরও একটা কলামের দরকার আছে। সো এই ক্ষেত্রে আমি এখানে একটা কলাম তৈরি করে নিতে পারি। এখানে দেখুন স্প্লিট সেলস থেকে এখান থেকে নাম্বার অফ কলামস টু অ্যান্ড নাম্বার অফ রোজ ওয়ান। তো রো একটাই থাকবে বাট কলাম দুইটা হবে। এখানে যদি আমি ওকেতে ক্লিক করি দেখুন এখানে আমার একটা দুইটা কলাম হয়ে গেল। ওকে, দেন আমি চাই এখানে হলো আমার ফোন নাম্বার লিখব, এখানে মোবাইল নাম্বার লিখব। এই ক্ষেত্রে আমার কিন্তু দুইটা সবগুলোকে সেপারেট করে দিতে হবে, তাই না? সবগুলোকে সেপারেট করে দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে স্প্লিটটা কীভাবে করবেন। এখানে আমি চাচ্ছি যে এই রকম আমি করে দিব, দুইটা কলাম করে দিব, এখানে একটাই থাকবে বাট এখানে দুইটা হবে, এখানে একটা র দেখতে পাচ্ছেন, একটা সেল দেখতে পাচ্ছেন, বাট এগুলোকে বলা হয় সেল। তো
পুরো এইটা হলো একটা রো, অ্যান্ড এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা হলো সেল, অ্যান্ড এই দিক থেকে এটা হলো কলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি চাচ্ছেন যে আপনি দুইটা কলাম, তিনটা কলাম করতে চাচ্ছেন। এখানে যেমন দুইটা কলাম আছে, একটা দুইটা, দেন এখানে আমি চাচ্ছি যে তিনটা কলাম হোক। তো স্প্লিট সেলে গিয়ে আমি এখানে জাস্ট থ্রি করে দিব, দেন ওকে। দেখুন এখানে তিনটা কলাম হয়েছে। ওকে, তো এইভাবে আপনাকে, আপনি যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তখন এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেন আপনি চাচ্ছেন যে এই যে লাইনগুলো আছে, বর্ডারগুলো আছে, এই বর্ডারগুলো আপনি রাখতে চান না বা এগুলোকে কাস্টমাইজ করতে চান, সেই ক্ষেত্রে এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন উপরে, এখানে জাস্ট সিলেক্ট একটা ক্লিক করবেন, পুরো টেবিলটা হলো সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে চাচ্ছেন যে লাইনগুলো আপনি একটু থিক করবেন, একটু মোটা করবেন, সেক্ষেত্রে এখান থেকে পয়েন্ট আপনার বাড়াই দিলেই হয়ে যাবে। দেখুন আমি এখানে 3 পয়েন্ট যদি দেই, আচ্ছা এটা কাস্টম কাস্টমলি করতে হবে, আসলে এটা অটোমেটিক্যালি হবে না, এখান থেকে আমরা কাস্টমলি করতে পারি। যেমন এখানে দেখুন আমি এখানে ক্লিক করছি, এটা ঠিক হয়ে গেল, এটা ঠিক হয়ে গেল, এটা ঠিক হয়ে গেল, এইভাবে এটাকে আপনারা করতে পারেন। দেখেছেন, অনেক সময় দেখা যায় যে অনেক ডকুমেন্টেই দেখা যায় যে প্রথম লাইনটা একটু মোটা, বাকিগুলো কিন্তু চিকন এই রকম, সেই ক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি এটা করে দিতে পারেন। ওকে, দেন বর্ডারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, আচ্ছা আমি এটাকে স্বাভাবিক করে নেই, অনেক সময় দেখা যায় যে লেফট সাইডের যে লাইনটা দেখতে পাচ্ছেন, তো এই টেবিলের যে বর্ডারটা আছে, লেফট বর্ডারটা, এই বর্ডারটা থাকে না। যেমন এই রকম যে এখানে দেখুন বর্ডার্স লেখা আছে, তো বর্ডারে ক্লিক করলাম, দেন এরকম থাকে যে এটা থাকলো না, আবার এখানেও এখানেও এটা রাইট সাইডে এইভাবে থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা যেই জিনিসটা চান না, যেমন আমি চাচ্ছি এই যে সেলটা আছে, এই সেলের লেফট সাইডে যে বর্ডারটা আছে এটা আমি চাই না, এটাকে তুলে দিব, বাট এগুলো থাকবে, সেই ক্ষেত্রে ওই সেলটাতে ক্লিক করে, বর্ডার্সে ক্লিক করে, দেন এই যে লেফট বর্ডার, এই লেফট বর্ডারে এখানে ক্লিক করবেন। আচ্ছা এখানে আরও একবার ক্লিক করি, দেখুন এটা কিন্তু চলে গিয়েছে। দেন আমি চাচ্ছি যে এই রাইট বর্ডারটাও আমি চাচ্ছি না, সো রাইটে ক্লিক করব, দেখুন এটা চলে গেল। ওকে, সো এইভাবে আপনারা টেবিলটা তৈরি করবেন, অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন এগুলো ঘাটাঘাটি করবেন তত বেশি আপনারা শিখতে পারবেন। ওকে, আশা করছি টেবিল ক্রিয়েশনের বিষয়টা বুঝতে পেরেছেন, অ্যান্ড প্র্যাকটিস করতে করতে আপনারা এগুলো আরও ভালোভাবে মাথায় ঢুকবে। যখন আপনারা অনেকগুলো ডকুমেন্ট দেখবেন, ক্লায়েন্টের কাজ করবেন বা বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ধরনের টেবিল দেখবেন, সেগুলো দেখে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনারা অনেক ডিজাইনের টেবিল তৈরি করতে পারছেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।